এত কিছু ভাঙাচোরা ছড়িয়ে ছিটে রয়েছে চারদারে। বাড়িটারও বেশ বেহাল দশা। সবচেয়ে জরাজীর্ণ বারান্দায় দাঁড়িয়ে থাকা গাড়িটাও, তাও গাড়িটা এখনো রয়েছে ওখানে বাড়িতে যখন বাসিন্দারা থাকতেন, তখন যেভাবে দাঁড়িয়ে থাকতো ঠিক সেভাবেই। আসলে ভারতের বেঙ্গালুর সেন্ট মার্ক রোডের এই বাড়ি থেকে একটা জিনিসও সরানো যায় না, তা সে যতই ভাঙাচোরা হোক। যারা এই বাড়ি ঢুকে সরাবার চেষ্টা করেছেন কেউ বেঁচে থাকেননি। শোনা যায় টেরাভেরা নামের এই বাড়ি তৈরি হয়েছিল এক অ্যাঙ্গলো ইন্ডিয়ান পরিবারের হাতে। 1943 সালে এই বাড়ি বানিয়েছিলেন উকিল এজবাস। তার অবর্তমানে বাড়ির মালিকানা যায় দুই অবিবাহিত বোন ভেরা আর দোলোসের হাতে। ভেরা একটি স্কুলে ইংরেজি পড়াতেন, আর ছোট বোন দোলসের নেশা আর পেশা দুই ছিল পিয়ানো। দোলসেও ছিলেন দিদির মতো স্কুল শিক্ষক, তবে তিনি পড়াতেন না, পিয়ানো বাজানো শেখাতেন। এভাবেই সময় যায় সময়ের পিঠে, বয়স হয়ে আসে দু বোনের এবং ঘনিয়ে আসে সেই মর্মান্তিক মুহূর্ত, সাল 2002। প্রতিদিনের মতো সেরাতেও নিজেদের বাড়িতেই ছিলেন দু বোন, খেয়ে দিয়ে ঘুমাতে গিয়েছিলেন যে যার নিজের ঘরে। গাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল গাড়িটাও, হঠাৎ রাতের নীরবতাকে তছনছ করে দরজা ভেঙে এক যুবক ঢুকে আসে বাড়িতে। ঢুকেই পরপর গুলি চালায় দোলসকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দোলসের। ঠিক কি কারণে এই যুবক দোলসকে হত্যা করেন তা এখনো জানা যায়নি। অনুমান করা হয় তার মাথা ঠিক ছিল না। এই ঘটনার পরে পুলিশ কিন্তু ওই বাড়িতে থাকার অনুমতি দেয়নি বড় বোন বেরাকে। নিরাপত্তার স্বার্থে তাকে অন্যত্র নিয়ে যায় আর দোলসকে কবর দেওয়া হয় ওই বাড়ির বাগানে। আসবাবপত্র ফাঁকা বাড়ি গাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা গাড়ির সঙ্গে মাটির নিচে অনাদরে শুয়ে থাকেন দোলসে। সেই শুরু। তারপর থেকেই অনেকেই ওই বাড়িতে গভীর রাতে শুনেছেন পিয়ানোর টুংটাং, শুনেছেন ফাঁকা ঘরে কারো চলাফেরার আওয়াজ, কেউ যেন পা টেনে টেনে হাঁটছেন ঠিক যেভাবে হাঁটতেন দোলসে। কখনো আবার হঠাৎ হঠাৎ জ্বলে ওঠে গাড়ির হেডলাইট। কোনো কারণ না থাকা সত্ত্বেও বলাই বাহুল্য, এসব শুনে যথেষ্ট মর্মাহত হয়েছিলেন বেরা। তিনি তখন এই বাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে চান, কিন্তু তা সম্ভব হয়নি। যারা জিনিসপত্র নিয়ে যেতে এসেছিলেন তারা প্রত্যেকেই অসুস্থ হয়ে ঢলে পড়েন মৃত্যুর কোলে। তারপর টেরাভেরা থেকে একটা জিনিসও সরানো যায়নি, গাড়িটাকেও নয়। দোলসের জিনিস তার সঙ্গেই থেকে গিয়েছে ওই বাড়িতে। শুধু যে ওই বাড়ির জিনিসপত্র সরানো যায় না তা নয়, পাশাপাশি এই বাড়ির ভেতরে কোনো ছবিও তোলা যায় না। যারা চেষ্টা করেছেন দেখেছেন ছবি ঝাপসা এসেছে, নয়তো ব্যাটারি পুড়ে গিয়েছে, ক্যামেরা গিয়েছে খারাপ হয়ে।